মানুষকে জানানো দরকার। বিভ্রান্তি দিয়ে তো রাজনীতি হয় না, ইস্যু দিয়ে রাজনীতি হয়। ইলেকট্রিসিটি ডিউটি আমরা ইম্পোজ করতে যাচ্ছি। আপনারা জানেন জিএসটি হওয়ার পরে রাজ্য সরকারের ক্ষমতা খুব সীমিত হয়ে গেছে, জিনিসের দাম বাড়ানো কমানো, সেলস ট্যাক্সে যেমন ছিল ব্যাটে যেমন ছিল সেটা আজকে নেই। যা করে জিএসটি কাউন্সিল করে, সেটা ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারও করে না, জিএসটি কাউন্সিল সবাইকে নিয়ে হয়, সব রাজ্যের অর্থমন্ত্রীদেরকে নিয়ে জিএসটি কাউন্সিল তৈরি হয়েছে, সেখানে আলোচনা আলাপ করেই সব কিছু করা হয়। আমরা ত্রিপুরা রাজ্যে এই সরকার আসার পরে আমরা সবসময় চেষ্টা আছে আমাদের রেভিনিউ মোবিলাইজেশন করার, নিজে পায়ে দাঁড়ানো। অন্য রাজ্য থেকে দেখা যায় আমরাও পারি, আমাদের ট্যাক্স বেস অনেক ছোট, আমাদের ট্যাক্স বেস অনেক ছোট। তা সত্ত্বেও আপনারা শুনে খুশি হবেন, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশন 25.94 বেড়ে গেছে। এত ছোট ট্যাক্স বেস, যারা ইভেট করছিল ওদের কাছে যাওয়া, কথা বলা, না হলে অ্যাকশন নেওয়া, মূলত এই কারণেই 25.94% ট্যাক্স বেড়েছে নতুন অর্থ বছরে। এবার আমরা চিন্তা করলাম কিভাবে রেভিনিউ বাড়ানো যায়। রেভিনিউ বাড়ানোর সময় এটা আমরা লক্ষ্য রেখেছি, মানুষ যেমন কষ্ট না পায়, বিশেষ করে গরিব মানুষদের যেমন কষ্ট না হয়, কারো পেট কেটে বা কারো পকেট কেটে রেভিনিউ বাড়ানোর উদ্দেশ্য আমাদের নেই এ সরকারের। সুতরাং আমরা ভাবলাম ইলেকট্রিসিটি ডিউটি যদি আমরা ইম্পোজ করি, আমাদের একটা বিরাট লাভ হয় রাজ্যের, উন্নতির জন্য টাকা আসবে, আর সেটাও হবে মানুষকে কষ্ট না দিয়ে, মানুষের উপর যেমন আর বার্ডেন না করে আমরা কীভাবে করতে পারি, সেটা খুবই কঠিন কাজ, কিন্তু আমরা করেছি। এখান থেকে ট্যাক্স অফিসাররা গেছেন, কমিশনার ট্যাক্স গেছিলেন আসামে স্টাডি করে এসছেন, মেঘালয়ের সঙ্গে কথা বলেছেন। আর এই ট্যাক্সগুলো কোনো নতুন ট্যাক্স নয়, 1958 সেটা করেছে, ইলেকট্রিসিটি ডিউটি 1958 করেছে, উড়িষ্যা 1961, আসাম 1964, মেঘালয় 1972। সুতরাং সেটা কোনো নতুন ট্যাক্স আমরা বানাইনি, ত্রিপুরা রাজ্যের সরকার এই ট্যাক্সের উৎপত্তি করেছে বা নতুন ট্যাক্স করেছে, নতুন ট্যাক্স কিছু সেটা চালুই আছে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে। আমরা কি করলাম, আমরা দেখলাম স্টাডি করে এখানে কিভাবে সেটা করা যায়। আমরা দেখলাম বিভিন্ন কোম্পানি আছে এখানে যারা যারা পাওয়ার উৎপাদন করে, দের আর মেনি কোম্পানি উইচ আর জেনারেটিং পাওয়ার ইন ত্রিপুরা, লাইক ওটিপিসি, নিপকো, টিএসিএল, ওরাও পাওয়ারটা কি করে বাইরে বিক্রি করে দেয়, পার্শ্ববর্তী স্টেট, কোনো সময় ইন্টারন্যাশনাল বিক্রি হয়, বাংলাদেশে আপনারা জানেন নেপালেও বিক্রি হচ্ছে কিছু। তো আমরা স্টাডি করে দেখলাম যে ওটিপিসি 43.34% পাওয়ার কি করে বিক্রি করে বাইরে বাইরে স্টেটে, নিপকো 7.49% পাওয়ার বিক্রি করে বাইরে, আর 7.33 বিক্রি করে বাইরে, এবং 21.71 বিক্রি করে নেপাল এবং বাংলাদেশ। তো আমরা ভাবলাম যদি এই জেনারেটিং কোম্পানির উপরে কিছু ট্যাক্স বসানো যায়, যে পাওয়ারগুলি বাইরে যায় সেটার উপরে, তো আমরা বাইরে থেকে আয় করতে পারি, কারণ আমাদের রিসোর্স তো কম। গ্যাস কিন্তু আমাদের খুব একটা ভালো রিসোর্স ত্রিপুরা রাজ্যে, সেটা থেকেই উৎপন্ন হয় ইলেকট্রিসিটি, সেখান থেকে যদি আমরা আয় করতে পারি, দিস ইজ রেডিমেড আয়, বাইরের স্টেট থেকে পয়সা নিয়ে আসো ত্রিপুরাতে, মেঘালয় থেকে, আসাম থেকে, বাংলাদেশ থেকে, নেপাল থেকে, সেটা কারো আপত্তি থাকতে পারে না। হয়তো বিগত দিনে বুদ্ধি ছিল না এত, চিন্তা করেনি এই বিষয়ে। আমাদের ইনকাম হবে কোনটা, বেশিরভাগই বাইরের স্টেট থেকে। ইনকাম কত, প্রায়
115.87 crore. A tax কত? 6% মাত্র আমরা করেছি। বাইরে স্টেটে যে বিক্রি করবে পাওয়ার সেটা আমরা ইলেকট্রিসিটি ডিউটি লাগিয়েছি আমরা 6%। জিএসটি হয়েছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা রেভিনিউ ডিপার্টমেন্টের জন্য ভালো হতে হবে। মানুষ মানুষকে ট্যাক্স না ত্রিপুরা মাল বার্ষিকই, কিন্তু করতে গেলে যদি আমরা শুধুমাত্র ওদেরকে ট্যাক্স করি আর আমাদের লোকাল কনজিউমারকে ট্যাক্স না করি সেটা ডিসক্রিমিনেটি হয়ে যায়, সেটা একটা ডিসক্রিমিনেটি অ্যাক্ট হয়ে যায়। সুতরাং আমরা কী করলাম, যাদের 400 টাকা বিল হবে আপ টু 400 রুপিজ ওদেরকে আমরা ডিউটি থেকে এক্সেমশন দিয়ে দিয়েছি। যাদের 400 টাকা বিল ওদের সংখ্যা কত, ওদের সংখ্যা হলো 52%। তো 52% কনজিউমারকে আমরা ইলেকট্রিসিটি ডিউটি থেকে এক্সেমশন দিয়েছি, 1 টাকাও দিতে হবে না ওদেরকে। আরও যারা 400 টাকা বেশি দেবে ওদের কত দিতে হবে, 5%, মানে 1000 টাকা বিল হলে 50 টাকা, খুব মার্জিনাল ফিস। তো আয় বেশি হবে, 115.87 আয় হবে, ক্রোড টাকা আয় হবে বাইরে সেলের উপর থেকে। আর ত্রিপুরা সেলের উপর থেকে মনে হয় খুব বেশি হচ্ছে না, কারণ বেশিরভাগই এক্সেমশন হয়ে গেছে, 24 কোটি টাকা হবে, 24.30। সো মিনিমাম পে ম্যাক্সিমাম পে, ফর যারা 400 টাকা বিল হয় ওদের সংখ্যা হলো 52% বাদ পড়ে যাবে এই ট্যাক্সের মধ্যে থেকে, এই ট্যাক্সের আউটার থেকে 52% কনজিউমার বাদ পড়ে যাবে। যারা 400 টাকার ঊর্ধ্বে বিল দেয় ওদেরকে 5% ইলেকট্রিসিটি ডিউটি দিতে হবে। 24 কোটি টাকাটা কি বছরে? বছর খুবই কম, আর 100, আর বাইরে থেকে কত পাবো আমরা? 115.87 crores will come to us from sale of electricity to different states and to different countries. Power is one of the best assets that we have. সেখানে মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজ করার জন্য পাওয়ার দরকার, মানুষের ইজ অফ লিভিং যাকে বলে, আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন ইজ অফ লিভিং, সেটার জন্য পাওয়ার দরকার। সুতরাং এই প্রথমবার এই ডিবির থেকে ফ্ল্যাট 6 মান্থসে আমরা স্যাংশন পেয়ে গেছি, টাকা এখনো আসেনি, এসে যাবে, আসতে দেখবেন ফোর লার্জ স্কেল মডার্নাইজেশন করা দরকার। আর একটা খুব দরকার হলো টু হ্যাভ আর একুইপমেন্ট টেস্টিং ল্যাবরেটরি ইন ত্রিপুরা, কারণ আমি দেখছি পুজোর আগে একের পর এক ট্রান্সফর্মার চলে যাচ্ছে, এক সাইড টেস্টিং হয়, মালটা ত্রিপুরাতে আসলে টেস্টিং হয় না, এটা অদ্ভুত গ্যাপ ছিল একটা। আর একটা মিটার টেস্টিং ল্যাবরেটরি ছিল, সেটা নন ফাংশনাল হয়ে আছে, সেটা ফাংশনাল করার চেষ্টা আমরা করছি। মিটারগুলি টেস্ট করার দরকার, অনেকজন আমাদের কমপ্লেন করে আমাদের মিটারে এত বিল আসে, আমার হাত বান্ধা হাত পাও বান্ধা, কারণ মিটার টেস্টিং ল্যাব নেই এখানে, ছিল সেটা অকেজো করে রেখেছে কি কারণে আমি জানি না, সেটাকে ফাংশনাল করতে আমি বলে দিয়েছি টিএসসিএলকে। আরেকটা ছিল লাইনম্যান ট্রেনিং ইনস্টিটিউট, সেটাও বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমরা চালু করেছি জমিনগরে। আজকাল একটি টেকনোলজির যুগে আনট্রেন্ড ম্যান যে লাইন ধরবে সেটা বাঞ্ছনীয় নয়, মানুষের প্রাণ নিয়ে খেলাখেলি করা সেটা হয়তো ঠিক হবে না। টিএসএল হ্যাজ টু বিকাম রেসপন্সিবল কোম্পানি, তাহলে তো জানেনই আমি মন্ত্রী হওয়ার পরে 2 লক্ষ টাকাটা কত ছিল ইন্স্যুরেন্স কাভারেজ, সেটা আমি 10 লক্ষ টাকা করে দিয়েছি। তো উই আর অন দ্য পার্ট অফ বিকামিং আ রেসপন্সিবল কোম্পানি, 24/7 কারেন্ট দেবো সেটা হবে না, কোয়ালিটি কারেন্ট দিতে হবে, কারেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে কোয়ালিটি কারেন্ট, কোয়ালিটি যেমন যে ভোল্টেজ থাকে না কোনো সময়, 40-50 ইয়ার্স ওল্ড লাইন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সময় লাগে কিন্তু করতে তো হবেই, সেটা করতে হবে, যে তাড়াতাড়ি বাড়ি আমরা করবো, টাকার ব্যবস্থা করতে হবে, ওটা হয়ে গেছে মোটামুটি স্যাংশন হয়ে গেছে এই দিক থেকে, সেটা একটা রেকর্ড, সৌভাগ্য হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে, সৌভাগ্যের ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, সেটা মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তো টিএসএলকে একটা রেসপন্সিবল কোম্পানি,
efficient and responsible. আর মডার্ন এফিশিয়েন্ট রেসপন্সিবল কোম্পানি বানানোর আমরা প্রচেষ্টা চলছে এবং এই যে ইলেকশনের ডিউটি সেটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, যদি আমাদের ইচ্ছা থাকত কর আদায় করার জন্য আমরা 52% বাদ দিই না। যদি আমাদের উদ্দেশ্য থাকত কর নেওয়া, কর দিতে হবে, তো আমরা কি করতাম? 52% বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের মূল উদ্দেশ্য ছিল কীভাবে বাইরের থেকে আয় করে নিয়ে এসে ত্রিপুরায় উন্নতি লাভ করা।